তাহলে আমরা আবার বলি, একটি পেন্সিলের দাম 20 টাকা ও পাঁচটি খাতার দাম 150 টাকা, পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে? একটি পেন্সিলের দাম হচ্ছে 20 টাকা আর পাঁচটি খাতার দাম হচ্ছে 150 টাকা, তাহলে পাঁচটি পেন্সিল ও পাঁচটা খাতা কিনতে কত টাকা লাগবে? তা আমরা খেয়াল করো, এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ আছে পাঁচটা পেন্সিল ও পাঁচটি খাতা। এখন খেয়াল করো, এখানে পাঁচটি খাতার দাম কিন্তু দেওয়া আছে, পাঁচটি খাতার দাম 150 টাকা দেওয়া আছে, তাহলে কী নাই, পাঁচটি পেন্সিলের দাম দেওয়া নাই, দাম দেওয়া আছে মাত্র একটি পেন্সিলের দাম। তাহলে আমরা কী করব, প্রথমে পাঁচটি পেন্সিলের দাম আগে বের করব, এবার পাঁচটি পেন্সিলের দাম আর পাঁচটি খাতার দাম যদি যোগ করি তাহলে আমার মোট কত টাকা লাগবে সেটা বের হয়ে যাবে। চলো আমরা দেখি এই সমাধানটি। আমরা লিখলাম একটি কলমের মূল্য 20 টাকা, তাহলে তিনটি কলমের মূল্য নিশ্চয়ই আরও বেশি, বেশি হলে গুণ, তাহলে আমরা 20-এর সাথে কী করবো, 3 গুণ করবো। দেখো আমরা যদি গুণ করি, 3 × 0 = 0, 3 × 0 = 0 আর 3 × 2 = 6, অর্থাৎ তিনটি কলমের মূল্য হচ্ছে, দুঃখিত আমরা এই প্রশ্নটা, এটা হবে একটি পেন্সিলের দাম কয় টাকা, 20 টাকা, একটা পেন্সিলের দাম 20 টাকা, তাহলে পাঁচটি পেন্সিলের দাম হবে আরও কি বেশি, একটি পেন্সিলের দাম 20 টাকা, তাহলে পাঁচটি পেন্সিলের দাম হবে আরও বেশি, বেশি হলে গুণ, 5 × 0 = 0, 5 × 2 = 10, অর্থাৎ এই 5 × 0 = 0, 5 × 2 = 10, 100 টাকা। এবার আমরা লিখব পাঁচটি পেন্সিলের দাম 100 টাকা আর পাঁচটি খাতার দাম হচ্ছে 150 টাকা, তাহলে আমরা যদি দুটি যোগ করি তাহলে কি পাই, মোট দাম পাওয়া যায়। 0 × 0 = 0, 0 আর 5 যোগ করলে হয় 5, আর 1 × 1 যোগ করলে হয় 2, তার মানে পাঁচটি পেন্সিল আর পাঁচটা খাতা কিনতে মোট আমাদের লাগবে কত টাকা, 250 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 2 নং সমস্যাটি দেখি, সেখানে বলা হয়েছে একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে 95 টাকা, বই হচ্ছে একটা, কলম হচ্ছে তিনটা, সবগুলোর দাম একসাথে যোগ করলে হয় 95 টাকা। তো একটি কলমের মূল্য প্রশ্নে দেওয়া আছে 20 টাকা, আর আমাকে এখানে কয়টি কলম আছে, তিনটি কলম আছে, এখানে একটা কলমের মূল্য দেওয়া আছে, আর একটি বইয়ের মূল্য তাহলে কত, তাহলে এখানে একটা বইয়ের দাম আর তিনটা কলমের দাম একসাথে আছে 95 টাকা। তা আমরা যদি এখান থেকে তিনটা কলমের দাম বের করি, একটা কলমের মূল্য 20 টাকা, সেই হিসেবে তিনটি কলমের মূল্য বের করে তিনটা কলমের মূল্য থেকে তিনটা কলমের মূল্য বিয়োগ করলে আর কি থাকবে, একটা বইয়ের দাম পাওয়া যাবে। চলো আমরা এই সমস্যাটি সমাধান করি। তো একটি কলমের মূল্য 20 টাকা, দেখো একটি কলমের মূল্য হচ্ছে কয় টাকা, 20 টাকা, প্রশ্নে দেওয়া আছে, তাহলে তিনটি কলমের মূল্য নিশ্চয়ই আরও বেশি টাকা হবে, বেশি হলে আমরা কী করব, গুণ করব, 20-এর সাথে আমরা 3 গুণ করি, তাহলে 3 × 0 = 0, 3 × 2 = 6, অর্থাৎ তিনটি কলমের মূল্য হচ্ছে 60 টাকা। এখন আমরা কী করব, প্রশ্ন থেকে দেখব একটি বই, প্রশ্ন থেকে আমরা এটা লিখে নিব, একটি বই ও তিনটি কলমের মূল্য 95 টাকা। এবার লিখলাম তিনটি কলমের মূল্য, তো তিনটি কলমের মূল্য হচ্ছে কয় টাকা, 60 টাকা, তো তিনটি কলমের মূল্য থেকে যদি তিনটি কলমের মূল্য আমরা বিয়োগ করি তাহলে কি থাকে, একটি বইয়ের মূল্য থাকে, তো 5 থেকে 0 বাদ দিলে 5, 9 থেকে 6 বাদ দিলে কত 3, তার মানে একটি বইয়ের মূল্য হচ্ছে 35 টাকা। আমরা লিখতে পারি অতএব একটি বইয়ের মূল্য 35 টাকা। তোমাদের সুবিধাটা আমি আবার বলি, একটি কলমের মূল্য 20 টাকা, তাহলে তিনটি কলমের মূল্য হবে আরও বেশি, 20 × 3, গুণ করো 3 × 0 = 0, 3 × 2 = 6, অর্থাৎ 60 টাকা। এবার লিখলাম একটি বই ও তিনটি কলমের মূল্য 95 টাকা, তাহলে তিনটি কলমের মূল্য হবে আরও বেশি, সরি, তিনটি কলমের মূল্য 60 টাকা আমরা বের করলাম, তিনটি কলমের মূল্য থেকে তিনটি কলমের মূল্য যদি আমরা বিয়োগ করি তাহলে আর কি থাকে, একটি বইয়ের মূল্য থাকে, তো একটি বইয়ের মূল্য কত টাকা বিয়োগ করলে বের হয়, 35 টাকা। এই জন্য আমরা লিখলাম অতএব একটি বইয়ের মূল্য 35 টাকা। ফিফটি 52 মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মোহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে, প্লে লিস্টে ক্লিক করবে, প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে, তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে
নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালাম। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। একটি তাকে 42টি বই রাখা যায়, এইরূপ 2টি তাক ভর্তি বই আছে। ধরো একটা তাক আছে, বইয়ের তাক, সেখানে 2টা তাক আছে, একটা র্যাকের মধ্যে ধরো 2টা তাক আছে, একটি তাকে 42টা বই রাখা যায়, তাহলে 2টা তাক ভর্তি বই আছে, 2টা তাকে মোট কতগুলো বই থাকবে। এছাড়া আরও 8টা বই আছে, মানে অর্থাৎ তাকে আর জায়গা ধরে না, এই জন্য কি আরও 8টা বই আছে, তাহলে বলা হচ্ছে তাহলে মোট কতগুলো বই আছে। একটা তাকে হচ্ছে 42টা বই, তাহলে নিশ্চয়ই 2টা তাকে আরও বেশি বই থাকবে। এটা ছাড়াও ওই ঘরে বা ওই রুমের মধ্যে আরও 8টা বই আছে, তাহলে মোট কতগুলো বই আছে সেটা আমরা এখন বের করব। তো আমরা লিখলাম একটি তাকে বই আছে 42টি, একটি তাকে বই আছে 42টি, তাহলে সুতরাং 2টি তাকে বই আছে আরও বেশি, বেশি হলে গুণ, তাহলে আমরা 42কে কী করবো, 2 দিয়ে গুণ। তাহলে গুণ দ্বারা যদি গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 84টা বই আছে 2টা তাকে। এখন বলা হচ্ছে এটা ছাড়াও বলা হচ্ছে আরও 8টা বই আছে, তাহলে মোট বই আছে এই 84টা বইয়ের সাথে আমরা কী করব, আরও যে 8টা বই আছে সেগুলো যোগ করে দিব। তাহলে মোট বই আছে 84, 2 তাকের বই, আর বাড়তি যে 8টা বই আছে সেই 8টা বই 84 বইয়ের সাথে যদি যোগ করি, তাহলে আমার মোট বই বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা 8 আর 4 যোগ করলে হয় কত, 12, হাতে আছে 1, সেই 1 8-এর সাথে যোগ করলে 9, অতএব 92টি বই আছে। তাহলে কি দেখা গেল, কতগুলো বই আছে, 92টি বই আছে। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের সাথে আমি আবার বলি, একটি তাকে বই আছে 42টি, 2টা তাকে বই থাকবে আরও বেশি, বেশি হলে গুণ, 42কে আমরা কী করব, 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করলে বই হবে কতগুলো, 2 দুগুণা 4, দেখো 2 দুগুণা 4, আর 4 দুগুণে 8, তাহলে কতগুলো বই আছে, 84টা বই। কতগুলো বই আছে, 84টা বই। এখন তাহলে বলা হচ্ছে তাহলে মোট বই কতগুলো আছে। তা আমরা দেখলাম 2 তাক ভর্তি বই, সাথে আরও 8টা বই, তাহলে এই 84টা বই হলো 2 তাকের বই, আর বাড়তি আছে 8টা বই, তাহলে 84টা বই আর 8টা বই যোগ করলে আমার কত হয়, 8 আর 4 12, 12-র কত, 1 2 12, 12 2 বসবে, হাতে থাকবে কত, 1, তাহলে ওই 1 8-এর সাথে যদি যোগ হয় তাহলে কত হবে, 9, তাহলে আমার ওই কক্ষের মধ্যে কতগুলো বই আছে, 9 10 2 92টি, 9 10 2 92টি বই আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব 92টি বই আছে। তোমরা আশা করি সমস্যাটা বুঝতে পেরেছ, যে 2 তাক ভর্তি বই, সাথে আরও 8টা বই, 2 তাকের বই আর বাড়তি 8টা বই, সবগুলো যোগ করলে একসাথে হয় 92টা বই। এজন্য আমরা লিখে দিলাম যে অতএব 92টি বই আছে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।